করি সবাই ভালো আছেন। তো আমরা আপনাদের সাথে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সে কীভাবে আমরা অ্যাসিনক্রোনাস বাক কনভার্টারটা তৈরি করব সিমুলেশনের মাধ্যমে। তো এখানে ভ্যালুগুলো আমরা র্যান্ডমলি নিব, আমরা 24 ভোল্ট থেকে 12 ভোল্ট কীভাবে বাক করা যায় আমরা সেটাই দেবো। 12 ভোল্ট মানে ক্লোজ টু 12.9 বা 12 বা 12 এরকম হতে পারে। আমরা চলান দেখা যায় কীভাবে করা যায়। প্রথমে যে তোমরা ডিসি করবো সে তোমরা একটা ভোল্টেজ সোর্স নিব, ডিসি ভোল্টেজ সোর্স নিলাম। তারপর যেহেতু আমরা এটা কন্ট্রোল করব তো মসফেট নিব, মসফেটটা নিব হচ্ছে IRF। তারপর আমাদের ইন্ডাক্টর নিতে হবে, আমরা একটা ডায়োড নেব, তারপর ছিল ক্যাপাসিটর, তারপর রেজিস্টার, আমরা চলেন জিনিসগুলো প্লেস করি। তো আমরা সার্কিটটা কানেক্ট করলাম। তো এখন আমরা যেহেতু 24 ভোল্ট 12 ভোল্ট নিবো, আমরা 24 ভোল্ট সোর্স নিলাম। দেন হচ্ছে আমাদের যেহেতু মসফেট, মসফেটকে আমরা কন্ট্রোল করবো PWM সিগন্যালের মাধ্যমে। তো PWM সিগন্যাল এখানে দিব হচ্ছে হলো পালস জেনারেটরের মাধ্যমে। তো পালস জেনারেটর নিলাম, আমার DC ভোল্টেজ লো ভোল্টেজ 0, হাই ভোল্টেজ 15 এবং পালস উইথ মোটর 60% PWM দিলাম। আর হচ্ছে হলো ফ্রিকোয়েন্সি হচ্ছে 18 kHz দিলাম। আমরা চেঞ্জও করতে পারি, ভ্যালুগুলো র্যান্ডম নেওয়া তাই এইভাবে চুজ করলাম। আপনারা যদি নেন তাহলে আপনাদের থিওরিটিক্যাল ভ্যালু আছে সেটা বসাতে পারেন। ইন্ডাক্টর নিলাম 330 μH, আর ক্যাপাসিটর নিলাম, আর হচ্ছে একটা রেজিস্টার নিলাম 1K, আর হচ্ছে ভোল্ট মিটার কানেক্ট করলাম, আর ইনপুটে একটা সেম ভ্যালুর ক্যাপাসিটার কানেক্ট করলাম রিপলটা কম হওয়ার জন্য। তো আমরা যদি সিমুলেশন রান করি তাহলে দেখা যাবে যেহেতু আমরা এখানে একটা মসফেট ইউজ করছি তাই সেটা হচ্ছিল অ্যাসিনক্রোনাস, আর যদি দুইটা করতাম তাহলে সিনক্রোনাস হয়ে যেত। আমরা সিনক্রোনাসটা দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। তো দেখেন আমাদের 11.8 নিয়ার টু 12 ভোল্ট, অর্থাৎ কি আমাদের 12-24 ভোল্ট থেকে 12 ভোল্ট কি হয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আশা করি আমাদের পাশে থাকবেন, সামনে পরবর্তীতে আরও সিরিজ নিয়ে আসবো আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। There
was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.